এক্সকিউজ মি, এক্ষুনি যিনি এগুলো পছন্দ করে গেলেন আপনি ওগুলো একটু টাইমলি আমাদের বাড়িতে ডেলিভার করে দেবেন। এটা এটা ডেলিভারি চার্জ আর এই গাছের দাম একসাথে রয়েছে। আচ্ছা স্যার। আর হ্যাঁ, আর একটা কথা, উনি যেন টেন না পান, কেউ টাকাটা আপনাকে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা হ্যাঁ স্যার, উনি কি আপনার বন্ধু? আসি। আপনি তখন সব নিয়ে আসতে চাইলেন, কিন্তু আমি পরে ভাবলাম যে এত গরমে আপনি এত কিছু নিয়ে আসবেন কি করে, তাই ভ্যানে করে সব পৌঁছে দিয়ে গেলাম। কিন্তু আমার কাছে তো 2000 টাকা নেই। আসলে সবাই তো একসঙ্গে এত জিনিস আমাদের দোকান থেকে কেনে না, না মানে সেই জন্যে। আর তাছাড়া আপনি হলেন আমাদের নতুন কাস্টমার, শুধু এরপর থেকে নার্সারির যা জিনিস লাগবে আপনি সব আমাদের দোকান থেকে নেবেন, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কাছে 500 টাকা আছে, আপনি নিন। না না ম্যাডাম, আপনি পরে একসাথে দিয়ে দেবেন সব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি খুব ভালো ম্যাডাম। এবার তাহলে আসি, আবার দেখা হবে। নমস্কার। আসুন। বড় বৌদি, তুমি এবার এগুলো সব রাখো, আমি করে দিচ্ছি। তুমি আগে কিছু খেয়ে নাও, সকাল থেকে কিচ্ছু খাওনি কিন্তু। তুমি বুঝতে পারছো না আমাকে এগুলো সব? না আমি কোনো নাই শুনবো না, তুমি আগে এদিকে এসো, তুমি বসো। না আমি শুনবো না। না খেলে কাজ করবে কি করে? খাও। তুমি আমার উপর অনেকটা অভিমান করে আছো দীপা, তবে সব কিছুর পরেও জানবে আমি আছি তোমার পাশে সব সময়। দেখো মা, এতক্ষণ তোমার খাওয়ার সময় তোমার পাশে বসেছিলাম তোমার ছেলে হয়ে, এবার হাজবেন্ডের কর্তব্যটা পালন করি আমি। অন্ধ হয়ে গেছে সূর্য, আমার ছেলেটা ওই মেয়েটার জন্য দূরে চলে যাচ্ছে। তাহলে মেয়েটাকে তুমি কাছে টেনে নাও না, তাহলে তো সমস্যা মিটে যায়। না সেটা কখনো হবে না, যাই হয়ে যাক না কেন, ওই মেয়েকে আমি আমার ধারে কাছে কখনো আসতে দেব না। অনেক রাত হয়েছে দীপা, চলো ডিনার করে নি। আপনি ফিরে এলেন, আপনার তো আজ নাইট ডিউটি ছিল। প্রেশার কম ছিল বলে আমি অন্যদিন শিফট করিয়ে নিয়েছি, এসো। একি আপনি কি করছেন? এটা তো খাওয়ার জায়গা নয়, আপনি এখানে খাবার নিয়ে এসেছেন কেন? দেখলাম তুমি ব্যস্ত, ঘরে গিয়ে খাওয়ার সময় নেই, তাই ভাবলাম এখানেই বসে আমরা খেয়ে নিই। আমার খিদে নেই। দীপা প্লিজ, খাওয়ারের ওপর অভিমান করো না, বসো। আমি ছেলে মানুষ নই ডাক্তারবাবু, আপনি যান শান্তমনে ডাইনিং টেবিলে বসে খেয়ে নিন, আমার খিদে পেলে আমি খেয়ে নেব।
ঠিক আছে, তোমার যখন খিদে পাবে আমায় বলো, আমি অপেক্ষা করছি। আপনার খিদে পেয়েছে, আপনি খেয়ে নিন না। তোমার ছাড়া খাবো না। এত চেষ্টা করছি দুজনকে দূরে সরানোর, তারপরেও দুজনে মিলে বসে ডিনার করছে। ভালো মিট করার জায়গা হয়েছে নার্সারিটা, তাই তো? দীপার সব কিছু যখন ওটাই, তখন সবার আগে ওটাকেই শেষ করতে হবে আমায়। কিসের আওয়াজ? সূর্যর ঘরে কি কিছু পড়ল? সূর্য, এই ঘর থেকে একটা আওয়াজ! ও মাই গড, কি হয়েছে তোমার? হ্যাঁ সূর্য, কি হয়েছে বাবা? মাথাটা হঠাৎ করে ঘুরে গেল। খুব ঘুরে গেছে মাথা? কেন, কি তোমার কি প্রেশার ফল করেছে নাকি? হ্যাঁ মা, একবার প্রেশার মাপার দরকার তোমার। ওইদিকে থাকে না তোমার প্রেশারের মেশিনটা? বড় বেশি স্ট্রেস নিয়ে ফেলছো কিন্তু তুমি সূর্য। হ্যাঁ মা, তুমি তো জানো আমার একটু ভার্টিগোর সমস্যা আছে, তার মধ্যে লাস্ট কয়েকদিন ধরে ঠিক করে ঘুম হয়নি। সব কিছু মিলিয়ে মা, আমি ঠিক হয়ে যাবো, এগুলো দরকার নেই। না না, দরকার তো আছে, দরকার আছে। প্রেশারটা তো মেপে দেখি কী অবস্থায় আছে তুমি। আমার মনে হয় একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়া দরকার। প্রেশারটা একটু লো, আমি একটা সেকেন্ড ওপিনিয়ন নিই। হ্যাঁ মিশকাকে একটা ফোন করি। মা এখন থাক না, মিশকাকে এত রাত্রে কেন শুধু শুধু ডাকবে? আমি রেস্ট নিলে ঠিক হয়ে যাবো কালকে। না না না, আমিও ডিস্টার্ব করতে চাই না ওকে, কিন্তু একটা ওপিনিয়ন নেওয়া দরকার। হঠাৎ এরকম তোমার প্রেশার ফ্লাকচুয়েট করছে, মাথা যন্ত্রণা করছে, এটা এটা ঠিক নয়, দিস ইজ নট আ গুড সাইন। আমাকে একটা ফোন করতে দাও ওকে। দরকার এত রাত্রে ওকে ডিস্টার্ব করা? তুমি তুমি কি চাও আমি আমি নিশ্চিন্তে ঘুমাই? তুমি চাও তো? তাহলে একবার আমাকে ওকে ফোন করতে দাও প্লিজ। এমনিতে তোমরা খুব ভালো বন্ধু, ও তোমাকে বুঝতে পারে, আর আমার মনে হয় ওর একটা ওপিনিয়ন নেওয়া দরকার। হ্যালো হ্যালো, হ্যাঁ মিশকা, আমি আন্টি বলছি। ডাক্তার দিদি এত রাতে এখানে? অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30 টায় স্টার জলসায়।